হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। বিগত কয়েকদিন ধরে সংগঠিত হচ্ছে আরপিএফ পরীক্ষা, এবং সেই পরীক্ষাগুলির যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে জেনারেল স্টাডিজ থেকে, সেগুলি কালেক্ট করে একটি মাত্র পিডিএফ এর ভিতরে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের সুবিধা হয়। সুতরাং সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আমি আনাকাডেমির একজন ভেরিফাইড এডুকেটর। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিংবা আরপিএফ পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে ওখান থেকেই নিতে পারবে, সম্পূর্ণ ফ্রি। ক্লাস করার জন্য তোমাকে আনাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করার পরে তোমার জিমেল দিয়ে লগ ইন করো, এবং আমাকে পেতে হলে সার্চ করো আলামিন রহমান, তাহলেই তুমি আমার ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে, যেখানে কিন্তু আমরা সিলেবাস অনুযায়ী ক্লাস করাই। সো বিগত কয়েকদিনের আরপিএ পরীক্ষার প্রশ্নপত্র, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, অল কোশ্চেন আমরা র্যান্ডম চুজ করে কিন্তু তোমাদেরকে একটাই পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করেছি। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে যাও কেমন ধরনের প্রশ্ন হয়েছে। সো ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই নিচেই শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও, কেননা তোমাদের জন্যই কিন্তু আমরা এটি তৈরি করি। জাস্ট এই শেয়ার অন হোয়াটসঅ্যাপ এই বাটনের উপরে ক্লিক করলেই তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অটোমেটিক ওপেন হয়ে যাবে, এবং তুমি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই আরপিএ পরীক্ষার জন্য সিলেবাস ধরে কিন্তু আমরা একটা পিডিএফ তৈরি করেছিলাম জেনারেল স্টাডিজের উপর থেকে, সেটা কিনতে হলে এই বাই নাও বাটনে ক্লিক করে তোমাকে 120 টাকা পে করতে হবে, তাহলে পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে। আমাদের 120 টাকার পিডিএফটি দেখতে ঠিক এরকম, এটা হচ্ছে কভার পেজ, তোমরা অবশ্যই কিনতে পারো, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া আছে। আমি চাই তোমরা কিনে একবার প্র্যাকটিস করো। এখানে কিন্তু আমরা সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছি, এখানে সিলেবাস দেওয়া রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই পিডিএফটি তৈরি করা হয়েছে। সুতরাং তোমাকে কেনার জন্য আমি জোর করব না, যাদের মন চাইবে তারা কিন্তু অবশ্যই নিতে পারো। এই যে জেনারেল স্টাডিজের 10টা টপিক, এই 10টা টপিক কিন্তু এই পিডিএফ এর ভিতরে পাবে, সুতরাং মন চাইলে তোমরা নিতে পারো। আর আজকে তো আমরা তোমাদের দিচ্ছি ফ্রি একটা পিডিএফ, অর্থাৎ বিগত যে প্রশ্নগুলো এসেছে সেই পিডিএফ, মন চাইলে তোমরা কিনতে পারো, অনেক সুবিধা হবে, কেননা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারো, লুকানোর কিছু একেবারেই তোমরা মিলিয়ে দেখতে পারো। আমাদের এই পিডিএফ এর সঙ্গে কিন্তু আরপিএ পরীক্ষার অনেক প্রশ্ন মিল আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমরা এমনি এই যে ফ্রি পিডিএফ যেটি রয়েছে বিগত প্রশ্ন, সেটা ডাউনলোড করবো। জাস্ট ডাউনলোড নাও বাটনে ক্লিক করবো, ক্লিক করলে তোমার গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হবে, সেখানে একটু অপেক্ষা করলে এরকম ওপেন হয়ে যাবে, এবং ডান দিকে 3 ডট বাটনে ক্লিক করে তুমি ডাউনলোড করে নিতে পারবে। প্রথম কোশ্চেনটা একেবারে ইজি কোশ্চেন ছিল, বলার কিছু নেই, প্রত্যেকেই জানো, এবং বলতে খুবই আনন্দ হচ্ছে গত 3 তারিখে একটা প্রশ্ন এসেছিল যেটা আমাদের আনাকাডেমি তথা আমাদের যে 120 টাকার পিডিএফ আছে সেখান থেকে হুবহু কমন। আমি তো একেবারে আশ্চর্য হয়ে গেছি, প্রশ্নটা ঠিক এরকম ছিল, ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন, অর্থাৎ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদের কোন অংশে হয়ে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন পার্ট অফ ট্রি। এই প্রশ্নটা আমি আনাকাডেমিতে বোধহয় 1000 বার করিয়েছি, এবং আমাদের পেইড পিডিএফে কিন্তু এই প্রশ্নটা ছিল, এবং সেই প্রশ্নটা কিন্তু হুবহু চলে এসেছে। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, প্রশ্নপত্রের ধরন কিন্তু একেবারে ইজি টু মডারেট হচ্ছে, এবং যারা অলরেডি পরীক্ষা দিয়ে এসেছো তারা কমেন্টে জানিও কে কত মার্কের উত্তর দিয়েছো। আমি তোমাদের কতগুলো প্রশ্ন দেখিয়ে দেব, যে কোন দেশের সংবিধান অলিখিত, অর্থাৎ আনরিটেন রয়েছে কোন দেশের সংবিধান, সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। কোন দেশের দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ ডুয়াল সিটিজেনশিপ, সেটা সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। এবং বাঘের ভূমি নামে পরিচিত কোন রাষ্ট্রটি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে হিরকুদ ড্যাম বা হিরকুদ বাঁধ। আরও একটা প্রশ্ন রয়েছে, কোন প্লেয়ারকে হরিকেন আর হ্যারিকেন বলা হয়, সেটা হচ্ছে কপিল দেব। সো আমরা কিন্তু এইভাবে প্রশ্ন উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একবার জাস্ট পড়ে যাও। এই প্রশ্নটা আমাদের সিও থেকে এসে গেছে, আমি যে তোমাদের সিও লিস্ট দিয়েছিলাম যে ভোডাফোন আইডিয়া কোম্পানির নতুন সিওকে, সেটা হচ্ছে ব্যালেশ শর্মা, সেটা কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে। আমরা কিন্তু প্রতিদিনের ডেট অনুযায়ী তোমাদের দিয়েছি, দেখতে পাচ্ছ এই ডেট অনুযায়ী কিন্তু ধীরে ধীরে তুমি যত নিচে ডাউন করবে ততই কিন্তু ডেট অনুযায়ী কিন্তু তোমাদের পিডিএফ আকারে দেওয়া হয়েছে। সো তোমরা আশা করি ডাউনলোড করো, এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং এটা দেখার পরে যদি ভালো লেগে থাকে আমাদের এই 120 টাকার পিডিএফটি কিনতে পারো, যাদের এখনও পরীক্ষা শেষ হয়নি। সো এতদূর পর্যন্ত, অর্থাৎ 93টা পর্যন্ত আমরা দিয়েছি জেনারেল স্টাডিজের প্রশ্ন। তো জেনারেল স্টাডিজের প্রশ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তোমাদেরকে দিয়েছি যে এই যে আরপিএফ এর পরীক্ষা হচ্ছে সেখানে ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে কোন কোন প্রশ্ন আসছে বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে সেইগুলো একটু দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা একটু এই জায়গাগুলো বেশি প্র্যাকটিস করতে পারো। এবারে অনেকে বলবে কমেন্ট করে, দাদা আমার পরীক্ষায় তো এগুলো আসেনি। অ্যাকচুয়ালি আমরা র্যান্ডম চুজ করেছি, যেদিন থেকে আরপিএফ কনস্টেবল পরীক্ষা শুরু হয়েছিল সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমরা কিন্তু র্যান্ডম সিলেক্ট করেছি, এবং শুধুমাত্র সি গ্রুপ নয়, সমস্ত গ্রুপ মিলিয়ে কিন্তু এতে প্রশ্ন রয়েছে। সুতরাং র্যান্ডম চুজ করা বলে তোমার হয়তো মনেও হতে পারে যে তোমার পরীক্ষায় এই প্রশ্নগুলো আসেনি, বাট বিভিন্ন গ্রুপে বিভিন্ন শিফটে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে একেবারে কনফার্ম। পিডিএফটি কিভাবে বাই করতে হয়, সো বাই নাও বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ সেই পিডিএফটার ভিতরে কী কী রয়েছে, ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তো জাস্ট আমি এই বাই নাও বাটনে ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করার পরে তোমার এখানে নাম বসিয়ে দেবে, তারপরে তোমার ইমেল
আইডি এবং ফোন নাম্বার। অবশ্যই ইমেল আইডি সেই ইমেল আইডি দেবে যেটা তুমি ব্যবহার করছো, কেননা ওই ইমেল আইডিতেও কিন্তু পিডিএফ চলে যায় এবং অ্যামাউন্ট 120। তারপরে নেক্সট বাটনে করবে পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, সমস্ত কিছুর মাধ্যম দিয়ে তুমি পেমেন্ট করে নিতে পারবে। যেই পেমেন্ট হয়ে যাবে এখানে সবুজ কালারের যে নেক্সট বাটন দেখছো, তখন এখানে ডাউনলোড পিডিএফ নামে অপশান পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তুমি দেখছিলে দ্য ওয়াই অফ সলিউশন ইউটিউব চ্যানেল। অবশ্যই পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করো, নিচে শেয়ার বাটনে ক্লিক করলেই শেয়ার হয়ে যাবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।